হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আমি কবুতকুলা বাইরে ছেড়ে দিলাম এখানে এতদিন যাবৎ কাদা ছিল কাদা মাটি ছিল কারণ প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল প্রায় সময় সময় বৃষ্টি হচ্ছিল শুকার টাইম পাচ্ছিল না এগুলা এই কাদাগুলা সে কারণে কবুতরগুলো এখানে ছিল এতদিন বন্ধ অবস্থায় আর এখানে ছেড়ে দেওয়া হয়নি ফাইনালি আজকে ছেড়ে দিতে পারলাম আর আমি কুরবানি নিয়ে ব্যস্ত কুরবানি গরু কেনা নিয়ে ব্যস্ত গরুর বিডিও করা নিয়ে ব্যস্ত কোরবানির জন্য দুইটা গরুও কেনা হয়েছে এগুলো সম্পর্কে ভিডিও এই বিডিও লাস্টে পেয়ে যাবেন সে কারণে এখানে এগুলো ভালো করে দেখতেছিলাম না সো আজকে আমি ভিডিও করার সুযোগ পেয়েছি আমি আপনাদের জন্য ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো গুলা মাসাল্লাহ এখানে বাহিরে বের হতে পেরে অনেক খুশিতে আছে দেখতে পাচ্ছেন সব সকল কবুতর আরেকটা কথা হচ্ছে আমি আরেকটা শালিক পাখি পেয়েছি আমি আপনাদেরকে বুঝাই বলি আমি কালকে রাতের বেলা যখন আসি বাসায় দেখতেছি যে আমার রুমের ভিতরে একটা শালিক পাখি ঢুকে গেছে শালিক পাখির বাচ্চা ওইটা দেখে আমি অবাক হয়ে গেলাম এটা করতে আসলো দেখলাম যে জানালা খোলা আছে এখান দিয়ে সে আসছে ওইটা তো আমি দৌড়লাম দৌড়ে এখন রাখছে আমাদের ফার্মে আপনারা জানেন এর আগেও আমি একটা শালিক পাখি পেয়েছিলাম ওইটা আমি কি করছি বাইরে রাখছিলাম ওদের বাবা মা এসে আমার সাথে ঝগড়া টগড়া করে ওই বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে গেছে আমি সেম কাজটা এখন আবার করব ওইখানে রাখবো দেখা যাক এই এই পাখিটাকে নিতে আসে কিনা কোনো পাখি সো দেখা যাক ওইটা আমার ফার্মে আছে এখন আমি ওইটা বাহিরে বের করে দিব এই যে দেখেন পাখিটা আমি কাছাই রাখছি এই যে ওকে ওকে এই যে এইখানে রেখে দিলাম দেখা যাক কোনো পাখি আসে কি না শুধু একটা আসলে হবে তারপর তারা একদম অনেক ইউনিটি আছে এদের এরা একটা এসে সবাইকে বলে দিবে সবাই এসে এখানে অনেক ডাকা করে তারপর বাচ্চাটাকে নিয়ে যায় আপনারা দেখছেন আমি দেখাইছি এর আগে যেটা পেয়েছিলাম বাচ্চা তো এখন দেখা যাক আছে কিনা এইদিকে আমি আমার গুলাকে খাবার দিয়ে ফেলি ওকে এই হেই আলহামদুলিল্লাহ আমার সকল কবুতর সুস্থ আছে ময়ূরটা কোথায় এই যে ময়ূরটা কোথায় ময়ূর ময়ূর এই যে ময়ূরটা একটু অসুস্থ ছিল এই যে ময়ূরটা তো ময়ূরটা অসুস্থ ছিল আমি ওইটাকে সুস্থ করতে পারছি আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়াই দিয়েছি তারপর সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই ময়ূর জোড়াটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে ওইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়াইট মিনি গাইস এই যে দেখেন এই যে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ সময় জোড়াটা ডিম দিয়ে দিয়েছে ওটা অনেক খুশির খবর তো দেখালাম আমি আপনাদেরকে দেখা যাক কখন বাচ্চা বের করে আমি ডিমগুলো টেস্ট করব তারপর দেখাবো আমি আপনাদেরকে আর অন্য সকল কবুতরকে তেমন একটা আমি ব্রিডিংয়ে দিচ্ছি না কারণ বেশি পরিমাণ গরম পড়তেছে বাচ্চাগুলাও বাঁচানো সম্ভব হচ্ছে না ডিমগুলোও নষ্ট যাচ্ছে অনেক সমস্যা যার কারণে ব্রিডিংয়ে দিচ্ছি না ময়ূরটা যেহেতু ফার্স্ট টাইম আমাদের ফার্মে সে কারণে ব্রিডিংয়ে দিয়ে দিয়েছি দেখা যাক কি হয় দোয়া করবেন অবশ্যই গাইস অলরেডি কিন্তু পাখি চলে আসছে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখছেন সো এইটা দেখছে মানে এখন দেখবেন যে প্রায় বিশ বিশ ত্রিশটা মতো পাখি চলে আসছে সবাই অনেক ইউনিটি একটাকে একটা বলে দিবে সবাই চলে আসবে এটাকে বাঁচানোর জন্য তারপর আমি আপনাদেরকে খেলাটা দেখাই এই যে দেখেন এই খাবারগুলোর জন্য অনেক বেশি পাগল আমার কবুতরগুলা এই যে দেখেন সে কিন্তু হাতে চলে আসছে খাবারের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ একদম খেয়ে নিচ্ছে সব ওকে ওকে দেখেন দেখেন কি পরিমাণ কবুতর চলে আসছে জাস্ট এগুলা দিলে হয় পাগল কবুতরগুলো আমার এইগুলার জন্য তো মিক্সড খাবারগুলো অবশ্যই দিবেন তাদের জন্য অনেক বেশি ভালো ওকে এখন পাখি তো অনেক চলে আসছে দেখা যাচ্ছে এখানে এই দেখেন আমি দেখাই দেখছেন এদিকে ডাকতেছে এদিকেও ডাকতেছে আরও চলে আসবে আরো অনেক পাখি চলে আসবে আমি যদি যতক্ষণ কনফার্ম হচ্ছি না তাদের বাবা মা আসতেছে ততক্ষণ আমি কিন্তু ছাড়বো না এটা কিন্তু ভালো হবে না কারণ এটা এখনো ছোটো বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এটা একটু এখনো ছোটো বাচ্চা নিজের খাবার নিজে খাইতে পারবে না তারপর এখানে বেঁচে থাকাও বেঁচে থাকতেও পারবে না বেশি উঠতেও পারে না কাঁক ধরে খেয়ে ফেলবে তাকে যতক্ষণ না আমি কনফার্ম করতেছি তাদের বাবা মা আসতেছে ততক্ষণ আমি ছাড়বো না ওইটা আমি কনফার্ম করব কিভাবে অনেক বেশি পাখি চলে আসলে একটা না একটা তো হয়ে যাবে তাদের বাবা মা ওকে সে কারণে আমি ওয়েট করতেছি ময়ূরগুলার বাসা হচ্ছে এটা ডিম দিয়েছে এখানে মাদিটা এখন এখানে এসে বসে গেছে দেখছেন সে এখনো কনফিউজ তার বাসা নিয়ে এই তোমার বাসা এটা না এইটাই তোমার বাসা ওকে এই যে দেখেন অনেক হাস্য কর এই দেখেন দুইটা চলে আসছে এই যে দেখছেন দুইটা চলে আসছে ওকে আরো আসবে দেখেন গাইস এ দেখেন এটা দরার সাথে সাথে কি অবস্থা করতেছে এরা এ দেখেন এ দেখেন দেখছেন এটা দরজা সাথে সাথে কি অবস্থাটা করতেছে ওকে আমি এটাকে ছেড়ে দেব এই যে ওকে ও ভাই হই ও ভাই ডেঞ্জারাস আমাকে চেক করে দিচ্ছে এখন দেখেন আমি দেখেন কি করতে চাই ভাই আমাকে চেক করে দিচ্ছে এটা কনফার্ম এদের বাচ্চা ওকে আমি দেরি না করি রিলিজ করে দিচ্ছি তাইলে ওকে গাইস ওকে ওকে এই যে মার্শাল্লা কনফার্ম এদের বাচ্চাগুলা এই যে এই যে পাখিটা আছে এখানে এই যে ওকে আমি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম ওইটা এখানে এসে আমাকে অ্যাটাক করছে এইদিকে ভালো এসে অ্যাটাক করে দিচ্ছে মানে বাচ্চাটা যখন আওয়াজ করতেছিল ইমোশন আছে ওদের মধ্যে স ওহ হো ওকে ওরা ওদের বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ওকে আমি তো বয় গেছি যেভাবে আমাকে এটা একটা করলো গাইস ওকে গাইস এখন দেখাবো আমি আপনাদেরকে আমাদের কোরবানির গুলো এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে দেখতে পাচ্ছেন আরেকটা এই দুইটা কেনা হয়েছে আমি কাছে গিয়ে দেখাই আপনাদেরকে এই যে এই যে দেখেন ও ওই ওই এটা একটা আর একটা হচ্ছে এটা এই যে এই দুইটা হচ্ছে আমাদের কোরবানির গরুগুলা কত হতে পারে প্রাইস আমি বলবো না দেখি আপনারা বলেন গ্যাস করে দেখি খাটটা সঠিক হয় কার আইডিয়া আছে ওকে ওরে ভাই আরেকটা গরু আছে দেখেন ও ভাই গরু এটা দেখে এরা তো ডাকাডাকি শুরু করে দিয়েছে কত সত্তর হাজার এটা সত্তর হাজার আর ওইগুলা কত হতে পারে আপনারা গ্যাস করেন দেখি কাঠটা সঠিক হয় এই দেখেন গরুটার গায়ে একটা পাখি বসছে আমাদের এখানে কিন্তু এইটাকে দেড় পাখি বলে আমরা দেখেন কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ বা আর এখানে গাছ যেগুলো দেখতেছেন এগুলা গরুর জন্য চাষ করা গাছ এখানে এলাকার ফার্মের আর এই দিকে দেখেন এই যে পাখিটা যাচ্ছে না এইখানে বসে বসেছে এখন থেকে খাবে সংগ্রহ করে আর কি সো গাইস অনেকক্ষণ যাবৎ গরুগুলা বাঁধা ছিল এখন নিয়ে যাচ্ছে যাচ্ছি বাসায় আর দেখতে পাচ্ছেন অনেক বেশি পাগলামি শুরু করে দিয়েছে এই যে দেখেন কি পরিমাণ পাগলামিটা শুরু করে দিয়েছে তারা দুইজনে যার কারণে আমি এখনই ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম